তো বাংলাদেশ থেকে কাতারে কিন্তু এই তিনটা বিমান সরাসরি যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং কাতার এয়ারওয়েজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ থেকে কাতারের বিমান ভাড়া কত, অর্থাৎ ঢাকা এয়ারপোর্ট থেকে দোহা এয়ারপোর্টের বিমান ভাড়া কত। তো প্রথমে আমি আগস্টের 10 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো ঢাকা থেকে কাতার 10 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো থাই এয়ারওয়েজে, এটাতে আছে 88,450 টাকা। এরপর আছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, এটার ভাড়াও সেম 88,450 টাকা। এরপর আছে কাতার এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 89,073 টাকা। এটা সরাসরি কাতারে যাবে, কোথাও ট্রানজিট নেই, সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট। এরপর যে বিমানগুলো আছে এগুলোর ভাড়া অনেক বেশি, যার কারণে আমি দেখাবো না, আমি শুধু কম ভাড়ার বিমানগুলো আপনাদের দেখাবো। তো এরপর আমি 11 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 11 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইন্ডিগোতে, এটাতে আছে 61,988 টাকা। এটা একটা ট্রানজিট হবে নিউ দিল্লিতে, সময় লাগবে 9 ঘন্টা 50 মিনিট। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 73,180 টাকা। এটা সরাসরি কাতারে যাবে, সময় লাগবে 5 ঘন্টা 25 মিনিট। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 81,609 টাকা। এটা কলম্বোতে একটা ট্রানজিট হবে, সময় লাগবে 11 ঘন্টা 20 মিনিট। এরপর আছে কাতার এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 96,867 টাকা। এটা সরাসরি কাতারে যাবে, সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট। তো আমি ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার দেখাচ্ছি ইকোনমি ক্লাসের। তো এরপর আমি 12 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 12 তারিখে ঢাকা থেকে দোহায় সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইন্ডিগোতে, এটাতে আছে 68,702 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 73,180 টাকা। এটা সরাসরি যাবে, সময় লাগবে 5 ঘন্টা 25 মিনিট। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 81,609 টাকা। এরপর আছে কাতার এয়ারওয়েজ, এটা সরাসরি কাতারে যাবে, এটার ভাড়া আছে 96,867 টাকা। এরপর আমি 13 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো 13 তারিখে ঢাকা থেকে কাতারে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 73,180 টাকা। এরপর আছে ইন্ডিগো এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 74,817 টাকা। এরপর আছে ইতিহাদ এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 84,475 টাকা। এরপর আছে থাই এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 88,450 টাকা। এরপর আছে ইথিওপিয়ান, এটার ভাড়াও সেম। এরপর আছে কাতার এয়ারওয়েজ, যেটা সরাসরি কাতারে যাবে, এটার ভাড়া আছে 89,073 টাকা। এরপর আমি 14 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি আগস্টের 10 থেকে 31 তারিখ পর্যন্ত বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। তো 14 তারিখে ঢাকা থেকে দোহায় সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইন্ডিগো এয়ারলাইন্সে, এটাতে আছে 61,748 টাকা। এরপর আছে ইউএস বাংলা, যেটা সরাসরি কাতারে যাবে, এটার ভাড়া আছে 73,180 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 81,609 টাকা। এরপর আছে ফ্লাই দুবাই, এটার ভাড়া আছে 83,660 টাকা। এরপর আছে কাতার এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 89,073 টাকা, এটা সরাসরি কাতারে যাবে। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 90,098 টাকা, এটা সরাসরি কাতারে যাবে, সময় লাগবে 5 ঘন্টা 25 মিনিট। এরপর আমি 15 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 15 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইন্ডিগোতে, এটাতে আছে 68,223 টাকা। এরপর আছে থাই এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 72,473 টাকা। এরপর আছে ইথিওপিয়ান, এটার ভাড়াও সেম। এরপর আছে ইউএস বাংলা, এটার ভাড়া আছে 73,180 টাকা, এটা সরাসরি দোহাতে যাবে। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 81,609 টাকা। এরপর আমি 16 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 16 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে মাত্র 49,320 টাকা। এরপর আছে সালাম এয়ার, এটার ভাড়া আছে 63,049 টাকা। এরপর আছে ইন্ডিগো, এটাতে আছে 64,506 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 81,609 টাকা। এরপর আমি 17 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 17 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো সালাম এয়ারে, এটাতে আছে 65,807 টাকা। এরপর আছে ইউএস বাংলা, এটার ভাড়া আছে 69,943 টাকা। এরপর আছে থাই এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 78,588 টাকা। এরপর আছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, এটার ভাড়াও সেম। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 81,609 টাকা।
এরপর আছে ফ্লাই দুবাই, এরপর আমরা কাতার দেখতে পাচ্ছি, এটার ভাড়া আছে 89,073 টাকা। এরপর আমি 18 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। 18 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইন্দিগোতে, এটাতে আছে 57,312 টাকা। এরপর আছে ইউএস বাংলায়, এটা সরাসরি কাতারে যাবে, এটার ভাড়া আছে 58,553 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 71,898 টাকা। এরপর আছে ফ্লাই দুবাই, এটার ভাড়া আছে 83,660 টাকা। এরপর আছে কাতার এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 96,867 টাকা। এরপর আমি 19 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি ঢাকা থেকে দোহার বিমান ভাড়া দেখাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ থেকে কাতারের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো 19 তারিখে ঢাকা থেকে দোহা সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইন্দিগোতে, এটাতে আছে 57,312 টাকা। এটা নিউ দিল্লিতে একটা ট্রানজিট হবে, সময় লাগবে 9 ঘন্টা 50 মিনিট। এরপর আছে ইউএস বাংলায়, এটার ভাড়া আছে 58,553 টাকা, এটা সরাসরি কাতারে যাবে, সময় লাগবে মাত্র 5 ঘন্টা 25 মিনিট। এরপর আছে সালাম এয়ার, এটার ভাড়া আছে 70,243 টাকা, এটা মাসকাটে একটা ট্রানজিট হবে, সময় লাগবে 14 ঘন্টা 55 মিনিট। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 74,504 টাকা, এটা সরাসরি কাতারে যাবে, সময় লাগবে 5 ঘন্টা 25 মিনিট। এরপর আমরা আরও বিমান দেখতে পাচ্ছি। তো আমরা যদি কাতারে দেখি, এটার ভাড়া আছে 96,867 টাকা। এরপর আমি 20 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। 20 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 69,943 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 71,898 টাকা। এরপর আছে থাই এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 78,588 টাকা। এরপর আছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 78,588 টাকা। এরপর আছে ফ্লাই দুবাই, এটার ভাড়া আছে 83,660 টাকা। এরপর আছে ইতিহাদ এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 85,914 টাকা। এরপর আছে কাতার এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 89,073 টাকা, এটা সরাসরি কাতারে যাবে। এরপর আমি 21 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 21 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে মাত্র 47,443 টাকা, এটা সরাসরি কাতারে যাবে, সময় লাগবে মাত্র 5 ঘন্টা 25 মিনিট। এরপর আছে ইউএস বাংলা, এটা সরাসরি কাতারে যাবে, এটার ভাড়া আছে 52,917 টাকা। এরপর আছে ইন্ডিগো, এটার ভাড়া আছে 55,034 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 71,898 টাকা। এরপর আমরা ফ্লাই দুবাই তার্কিশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি। তো আমরা যদি কাতার এয়ারওয়েজে দেখি, এটার ভাড়া আছে 89,073 টাকা। এরপর আমি 22 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো বাংলাদেশ থেকে কাতারে কিন্তু এই তিনটা বিমান সরাসরি যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং কাতার এয়ারওয়েজ, আর বাকি সব বিমান ট্রানজিট হয়ে যায়। তো 22 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো সালাম এয়ারে, এটাতে আছে 46,503 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 47,443 টাকা। এরপর আছে ইউএস বাংলা, এটার ভাড়া আছে 49,200 টাকা। এরপর আছে ইন্ডিগো, এটার ভাড়া আছে 51,317 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 71,898 টাকা। এরপর আমরা আরও বিমান দেখতে পাচ্ছি। তো আমি যদি 23 তারিখের বিমান ভাড়া দেখাই, তো 23 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো সালাম এয়ারে, এটাতে আছে 46,503 টাকা। এরপর আছে ইউএস বাংলা, এটার ভাড়া আছে 49,320 টাকা। এরপর আছে ইন্ডিগো, এটার ভাড়া আছে 51,317 টাকা। তো এরপর আমরা আরও বিমান দেখতে পাচ্ছি। তো আমরা যদি কাতার এয়ারওয়েজে দেখি, এটার ভাড়া আছে 89,073 টাকা। এরপর আমি 24 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ থেকে কাতারের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। তো আমি ওয়ান ওয়ে টিকেটের ফেয়ার দেখাচ্ছি ইকোনমি ক্লাসের। তো ঢাকা থেকে দোহা 24 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাতে আছে 45,190 টাকা, এটা সরাসরি কাতারে যাবে। এরপর আছে সালাম এয়ার, এটার ভাড়া আছে 46,503 টাকা। এরপর আছে ইউএস বাংলা, এটা সরাসরি কাতারে যাবে, এটার ভাড়া আছে 49,320 টাকা। এরপর আছে ইন্ডিগো, এটার ভাড়া আছে 64,626 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 71,898 টাকা। তো এরপর আমি 25 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 25 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো সালাম এয়ারে, এটার ভাড়া আছে 46,503 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 49,200 টাকা। এরপর আছে ইন্ডিগো, এটার ভাড়া আছে 49,518 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 81,609 টাকা।
এরপর আমরা যদি কাতার এয়ারওয়েজে দেখি, এটার ভাড়া আছে 96,867 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াটা অনেক বেশি দেখতে পাচ্ছি। তো আমি যদি 26 তারিখের বিমান ভাড়া দেখাই, তো 26 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 45,364 টাকা। এরপর আছে সালাম এয়ার, এটার ভাড়া আছে 46,503 টাকা। এরপর আছে ইন্দিগো, এটার ভাড়া আছে 49,518 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 64,309 টাকা। তো এরপর আমি 27 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 27 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 45,364 টাকা। এরপর আছে ইন্দিগো, এটার ভাড়া আছে 55,513 টাকা। তো এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 71,898 টাকা। তো এরপর আছে থাই এয়ারওয়েজ এবং ইথিওপিয়ান, এটার ভাড়া আছে 72,473 টাকা। এরপর আছে কাতার এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 79,571 টাকা। তো আমি 28 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 28 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 45,364 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 47,443 টাকা। এরপর আছে ইন্দিগো, এটার ভাড়া আছে 49,518 টাকা। এরপর আছে কাতার এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 79,571 টাকা। তো এরপর আমি 29 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। 29 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 45,364 টাকা। এরপর আছে সালাম এয়ার, এটার ভাড়া আছে 46,503 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 47,443 টাকা। এরপর আছে ইন্দিগো, এটার ভাড়া আছে 49,518 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 71,898 টাকা। এরপর আছে কাতার এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 79,571 টাকা। এরপর আমি 30 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি আগস্টের 10 থেকে 31 তারিখ পর্যন্ত বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। তো 30 তারিখে ঢাকা থেকে দোহা সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো সালাম এয়ারে, এটাতে আছে 46,503 টাকা। এরপর আছে ইউএস বাংলা, যেটা সরাসরি কাতারে যাবে, এটার ভাড়া আছে 49,320 টাকা। এরপর আছে ইন্দিগো, এটার ভাড়া আছে 49,518 টাকা। তো এরপর আমরা অনেক বিমান দেখতে পাচ্ছি। আমরা যদি কাতার এয়ারওয়েজে দেখি, এটার ভাড়া আছে 89,073 টাকা। এটা সরাসরি কাতারে যাবে, সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট। এরপর আমি 31 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 31 তারিখে সর্বনিম্ন যে বিমান ভাড়া আছে তা হলো সালাম এয়ারে, এটাতে আছে 46,503 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 47,443 টাকা। এরপর আছে ইউএস বাংলা, এটার ভাড়া আছে 49,200 টাকা। এরপর আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 63,505 টাকা। এরপর আছে ইন্দিগো, এটার ভাড়া আছে 64,985 টাকা। তো এই ছিল আগস্ট মাসে ঢাকা থেকে দোহার বিমান ভাড়ার তালিকা। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।